আমি এখন চলে এসেছি মালদাতে। আমি এর আগে আপনাদের সাথে মালদার অনেকগুলি ভিডিও শেয়ার করেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লুকোচুরি দরবাজা ও কদম রসুল মসজিদ। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো লুকোচুরি দরবাজা। এই লুকোচুরি দরবাজাটি গৌর লক্ষ্ণৌতি নগর দুর্গের গুমটি গেট থেকে কিছুটা উত্তর দিকে অবস্থিত একটি মুঘল স্থাপত্য। আমি এখনই যে গুমটি গেটের কথা বললাম, এই গুমটি গেটের ভিডিওটি আমি আমার পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। এই লুকোচুরি গেটটি সম্রাট শাহজাহানের পুত্র এবং বাংলার গভর্নর শাহ সুজা 1700 শতকের মাঝামাঝিতে নির্মাণ করেছিলেন। এই দরজাটি পরিপূর্ণভাবে মুঘল রীতি অনুসারে নির্মাণ হয়েছিল। এই দরবাজার প্রবেশ পথটি ইট দ্বারা নির্মিত এবং এটি আয়তাকার। এর পরিমাপ দৈর্ঘ্যে 19.80 মিটার এবং প্রস্থে 12.90 মিটার। ট্রাভেল উইথ সুস্মিতাতে আপনাদের অভিনন্দন এবং স্বাগত। নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলের সাথে থাকবেন। এই দরবাজাটি তিনতলা বিশিষ্ট উঁচু ছিল এবং এই দরবাজার নিচ দিয়ে এখনও বর্তমানে রাস্তা আছে যা দিয়ে লোকাল লোক যাওয়া আসা করে। এই দরবাজা থেকে নগর দুর্গে গভর্নরের প্রবেশ ও প্রস্থানের ঘোষণা দেওয়া হতো। এই সম্পূর্ণ ইমারতটি পলেস্তারায় ঢাকা এবং আয়তাকার ফ্রেম নকশায় সুসজ্জিত। এই দরবাজার প্রবেশপথটি ছিল মুঘল শাসনের প্রতীক এবং স্বাধীনতা ও সর্বত্র মুঘলীকরণের ছাপের পরিচয়। লুকোচুরি দরবাজা দেখার পর আমরা দরবাজার ভিতর দিয়ে চলে এলাম কদম রসুল মসজিদ দেখতে। দেখতেই পাচ্ছেন কদম রসুল মসজিদটি লুকোচুরি দরবাজার একদম পাশে। এই কদম রসুল মসজিদে নবী মুহাম্মদের পাথরের ওপর পায়ের ছাপের প্রতিকৃত আছে। 1513 সালে সুলতান নুসরাত শাহ কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়েছিল। এই কদম রসুল মসজিদটি গৌড়ের দুর্গ ঘেরের মধ্যে অবস্থিত একটি গম্বুজ বিশিষ্ট বর্গাকার ভবন। বর্তমানে এইসব জায়গাগুলি ভারত সরকারের অধীনে আছে এবং এগুলি খুব সুন্দর গোছানো এবং পরিপাটিভাবে রাখা রয়েছে। প্রচলিত আছে যে মুহাম্মদ মিরাজের রাত্রে বোরাকে উঠবার পূর্বে পাথরে তার পায়ের কিছু ছাপ অঙ্কিত হয়। পরবর্তীতে সাহাবিগণ পথ চিহ্নিত পাথরগুলো সংরক্ষণ করেন বলে অনেকে দাবি করেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি বর্তমানে জেরুজালেমে সংরক্ষিত আছে। এছাড়া ইস্তাম্বুল, কায়রো এবং দামেস্কে অনুরূপ পাথর সংরক্ষিত আছে। সমগ্র ভারতবর্ষে এই কদম রসুলের সংখ্যা 14টি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি খুব সহজেই পেয়ে যান। এই জায়গাটিতে সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খানের পুত্র ফতে খা সমাধিস্থ আছেন।
সুলতান সুজাকে বিদ্রোহ করিতে পরামর্শ দানের অপরাধে পীর শাহ নিয়ামতউল্লাহকে হত্যা করার জন্য সম্রাট ইহাকে পাঠিয়েছিলেন। কথিত আছে, গৌরী উপস্থিত হইয়া ফতে খা রক্তবমন করিয়া এই স্থানে মারা যান। আমার চ্যানেলে এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। 16 শতকের শেষ দিকে মাসুম খাঁ কাবুলি নামে একজন সম্ভ্রান্ত রাজা ছিলেন। তিনি ঈসা খাঁর বন্ধু ছিলেন। তিনি 1580 খ্রিস্টাব্দে আরব বণিকদের নিকট থেকে বহু অর্থের বিনিময়ে এই মহামূল্যবান পাথরটি কিনে নেন এবং এই স্থানে এটি প্রতিষ্ঠা করেন। সুবাদার ইসলাম খান, মুঘল সম্রাট শাহজাহান সহ আরো অনেক আমির ওমরা এই স্থান দর্শন করেন। সুলতান সুজা এই দরগার জন্য 80 বিঘা জমি দান করেন। সে সময় এখানে কিরকম ইমারত ছিল তা জানা যায় না। এরপরে ঈসা খাঁর প্রপৌত্র দেওয়ান মনোয়ার খান এখানে একটি ইমারত তৈরি করেন, কিন্তু সেই ইমারতও কালের গর্ভে বিলীন হয়ে যায়। এরপরে গোলাম নবীর তৃতীয় পুত্র গোলাম মোহাম্মদ 1814 খ্রিস্টাব্দে পশ্চিম দিকের দোতলা তোরণটি নির্মাণ করেন। তবে প্রথাগত মুসলিমরা এটি স্বীকার করেন না। তাছাড়া বিভিন্ন জায়গায় সংরক্ষিত পদচিহ্নগুলি বিভিন্ন আকারের, যেখানে একজন মানুষের পায়ের ছাপ একই হওয়ার কথা। কদম রসুল প্রচলিত অর্থে খণ্ডের উপরে নবী করিম মুহাম্মাদের পায়ের ছাপ। তবে এই কদম রসুল ধারণার উৎপত্তি মূলত ভারতীয় উপমহাদেশ। নাসিরউদ্দিন হোসেন শাহ গৌড়ে প্রথম কদম রসুল ও সংলগ্ন স্থাপত্য কাঠামো নির্মাণ করলেও এর ব্যাপক জনপ্রিয়তা দেখা যায় মুঘল আমলে। আমার পূর্ববর্তী ভিডিও মালদার তাঁতিপাড়া মসজিদ ও তার সাথে কোতোয়ালি দরবাজার ভিডিও লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দিলাম, সেখানে টাচ করেও আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন।